আসাম স্ট্রিট ট্রান্সপোর্ট কর্পোরেশন এক তারিখ দিকে গিয়া শিলচর মেডিকেল পর্যন্ত দেখেছি গিয়া পুরা বাসের হোয়াট ইজ আপ গাইস নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকের এই ব্লগটা বহু স্পেশাল হইব স্পেশাল কেন হইব কারণ এটা একটা ইনফরমেটিভ টাইপ ব্লগ ট্রান্সপোর্ট রিলেটেড নতুন দুইটা বাস আইছে বাজারি ছড়া আমি ব্লগ বানাইমু এটা আইব রাঙ্গামাটি আর বালিবিপ্লা থেকে দুইটা বাস আইব নতুন নতুন দুইটা বাস যেটা শিলচর মেডিকেল কলেজ যাইব এই ব্লগটা আমি কভার করার চেষ্টা করবো এই দুইটা বাস দিয়া দেখতে দেখো ব্লগটা অনেক সুন্দর হইব এখন আস্তে আস্তে যাইরাম মাকুন্দা রোডে এটা আসি আমি আর সামনে যাইরাম সামনে এসে গিয়া তিমুকা তো তিমুকাতে যাইমু যেখানে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডও গিয়া আস্তে আস্তে দেখাইম তো ব্লগটা দেখতে থাকো অনেক মজাদার হইব চলো ভিডিওটা স্টার্ট করি তো গাইস এখন বাজের 5:30 আর আমি বাজারিছড়াতে তিমুকাতে দাঁড়িয়ে আছি বাজারিছড়া তিমুকা এখন একটা বাস আইব যেটা রাঙ্গামাটি থেকে আর বাসটা তোমরা দেখাইমু এরপরে আরেকটা আইব ওইটা দেখাইমু তোমরা ভিডিও দেখতে থাকো তো এই সেই বাসটা নতুন বাস যেটা আইছে এখন রাঙ্গামাটি থেকে জয় বাবা লোকনাথ লেখা আছে রাঙ্গামাটি ইচাবিল করিমগঞ্জ তারপরে শিলচর মেডিকেল কলেজ এটা ডাইরেক্ট শিলচর মেডিকেল কলেজ যাইব এই আছে বাসের ভিতরের জায়গা আসেন ড্রাইভার দা এটা রাঙ্গামাটি থেকে আইছে না ডাইরেক্ট যাইব শিলচর মেডিকেল কলেজ তো এখন তো করিমগঞ্জ অব্দি যাইব না কি 5 সেপ্টেম্বর তে গিয়া শিলচর মেডিকেল কলেজ যাইব তো পুরো বাসটার আমি গিয়া দেখি লাই দেখাই লাই বাসটা কিরকম লেখা আছে বালি বিপ্লা ইচাবিল করিমগঞ্জ শিলচর মেডিকেল কলেজ তো এটা সম্পূর্ণ নতুন বাস এখন করিমগঞ্জ অব্দি যার লাগে 5 সেপ্টেম্বর থেকে পুরা যাইব শিলচর মেডিকেল মানে এখান থেকে কটা স্যার 4টা 15 আচ্ছা রাঙ্গামাটি থেকে 4টা 15 স্যারে আর এখানে তো মোটামুটি 5:30 লগে লগে আই যায় ঠিক আছে তো এই এএসটিসি আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এটা একটা প্রথম যেটা এখন রাঙ্গামাটি থেকে এসে এটা মন্ডলের পরে আরেকটা আইব নেক্সট যেটা আইব এটাও দেখাইমু এটা এখন একটু সময় ওয়েট করি আমাদের যাইব গিয়া একটা বাস আমি দেখাই লিছি আরেকটা বাস আইব এখন আর এটা এসে কি বাজারিছড়া তিমুকা আমার বাম সাইডে আছে মাকুন্দা রোড আর এদিকে পিছন দিকে আছে যেটা এদিকে এখান থেকে করিমগঞ্জ যায় আর এদিকে আছে এদিকে যদি দেখাই এইটা ডাইরেক্টলি রাঙ্গামাটি যাইবো তো গাইস এখন যেটা বাস হইলো এটা সেই নতুনটা না এটা আরেকটা তো এখন নতুনটা আইব এটা দেখাইমু আর এখন এটা হইছে গিয়ে দেখো এটা বাজারিছড়া ব্রিজ যেটা আছে তো এটা বাজারিছড়া ব্রিজ নদী দেখাই নিলাম বাস আবার ওয়েট করলাম এখন বাস গিয়া কালাছড়া দোকান উকান বই যার সকাল সকাল আরে আও সে বান্দর খোলা লইয়া যার দেখো আর এখন বাজে 6:10 তো 6:10 লগে লগে বালিবিপ্লা থেকে আই যায় এটা শুনছি যে 4:30 ছাড়ে তো 5 সেপ্টেম্বর থেকে তো রেগুলার হয়ে যাব মেডিকেল পর্যন্ত যাইব এখন কথা কই মো ড্রাইভারের লগে আর বাসটা দেখাইব তো আরেকটা বাস আই গেছে তাও সেম নাম দেখো জয় বাবা লোকনাথ শিলচর মল্টি মেডিকেল কলেজ যাইব বালিবিপ্লাতে গিয়া বাজারিছড়া তারপরে করিমগঞ্জ তারপরে শিলচর মেডিকেল কলেজ আগের বাসটার মতো সেম বাস এটা এটা কুলিতরাতে ঠিক আছে এখানে তো আইসে পৌঁছিস 6:30 মিনিটে বাজারিছড়া পৌঁছিস
তো এই সেই বাসটা যেটা এরপরে আইছে আগেরটার পরে 6:30টায় কেন বাজারিসুরা এ পৌঁছে তে 6:30টার আগে এখানে সব থাকতে লাগবো এই বাসটা ধরার লাগবে তো এস পার ইনফরমেশন পাবলিকের অনেক ডিমান্ডের পর বর্তমান পাতারকান্দির এমএলএ কৃষ্ণদুপালের প্রচেষ্টায় এই দুইটা রুটে দুইটা এসটিসি চালু হইছে হইছেন গিয়া হ্যান্ডিম্যান ভাই না নি ঠিক আছে চলো অনেক সুন্দর বাস ভালোভাবে চলো তবে চাইবো আসাম স্ট্রিট ট্রান্সপোর্ট কর্পোরেশন হইছেন গিয়া যেটা বালিবিবলা থেকে আয় এই বাসের ড্রাইভার তো গাইস দুইটা বাস যেটা মেডিকেল যায় রাঙ্গামাটি আর বালিবিবলা থেকে আমি দেখাইছি আর এখন এই দুইটা বাসের কন্ট্যাক্ট যারা আগে থেকে কন্ট্যাক্ট করিয়ে যেতে ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার দিলাই আর ফুল ইনফরমেশনও দিয়া দিলাই ডেসক্রিপশনও সবে পড়ি লিও আর নাইলে এখানে স্ক্রিনের মধ্যে ফাইলি ভাই তো আজকের এই ব্লগটা তোমার কেমন লাগছে কমেন্ট করে জানাইও লাইক করিও কারণ লাইক করলে একটু এঙ্গেজমেন্ট বাড়বতে লাইক লাগে সবে লাইক করিও আর শেয়ার করিও ভিডিওটা কারণ এই এই ব্লগটা একটু ইনফরমেটিভ ব্লগ তো এটা শেয়ার করিও যাতে সবার কাছে গিয়ে পৌঁছে আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কি তা কর রায় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো মজা হয় এই চ্যানেলে চলো জয় হিন্দ ইটস ওকে বাই